আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি খালেদা জিহান, প্রফেসর বাংলা, সরকারি গৌরবঙ্গ কলেজ। তোমরা প্রত্যেকে ভালো আছো এই দোয়া করছি। আজকে আমরা আমার পথ প্রবন্ধের নিয়ে আলাপ করব। আমরা জানি যে আমার পথ প্রবন্ধটি রচনা করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং প্রবন্ধটি নজরুলের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যাদের যে ক্লাস নিব সেই ক্লাস যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণী। এখন প্রবন্ধটি পড়ার আগে আমরা আজকে শব্দার্থ এবং টিকাগুলো একটু দেখে নিই। আমরা এর আগে দুটো ক্লাসে আমরা লেখক পরিচিতি নিয়ে আমি করেছিলাম, আমরা কাজী নজরুল ইসলামের ব্যক্তি জীবন এবং তার সাহিত্যিক জীবন নিয়ে দুইটি ক্লাস আলাপ করেছিলাম। আজকে আমরা সরাসরি প্রবন্ধটি পড়ব। প্রবন্ধ পড়ার আগে আমরা উল্লেখযোগ্য যে শব্দার্থ গুলো আছে সেগুলো একটু দেখি। এখানে কর্ণধার আছে, কর্ণধার শব্দের অর্থ হলো নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। তারপর তোমার কুর্নিশ অর্থ অভিবাদন বা সম্মান প্রদর্শন করা, নেকি অর্থ মিথ্যা বা কপট, সর্বঞ্জনা অর্থ হলো ঘষে মেজে পরিষ্কার করা, আগুনের ঝান্ডা অর্থাৎ অগ্নি পতাকা, আগুনে সব শুদ্ধ করে নিয়ে সত্য পথে উড়াতে যান আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। আমাদের এই প্রবন্ধটি অনেক ছোট, আমরা প্রবন্ধটির আজকে পাঠ শুরু করব। আমি আশা করবো যে তোমরা প্রত্যেকে বই কিনেছো এবং এই প্রবন্ধটি পড়ে ফেলেছো। প্রবন্ধটি নিয়ে যদি কোনো তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে তোমরা ক্লাসে পরে আমার সাথে আলাপ করতে পারো, আমাকে মেসেজ দিয়ে জানাতে পারো, অথবা কমেন্টস করে জানাতে পারো যে কোনো অংশটি বুঝোনি। আমরা আজকে যে মূল রচনার যে প্রথম ভাগ মূল রচনা এক একটু আলাপ করি, দেখি একটু পড়ি আমি, তোমরা আমি অর্থ বলার চেষ্টা করবো, তোমরা আমি আশা করবো তোমরা ক্লাস গুলো ভালোভাবে দেখো। দেখো নজরুল বলছেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। প্রথমেই বলছেন আমার কর্ণধার আমি, অর্থাৎ প্রত্যেকটি মানুষ যে চালিত হচ্ছে অনবরত কাজ করছে, এই কাজ করার ক্ষেত্রে তাকে কে প্রেরণা দিচ্ছে বা কে চালিত করছে। আমরা জানি যে আমাদের প্রত্যেকের মধ্যে একটি সত্ত্ব আছে, সেই সত্ত্বে কিন্তু আমাদেরকে বা কাজের ভালো মন্দ সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে থাকে এবং আমাদের চালিত করে সামনের দিকে। তো নজরুল সেই ব্যাপারটি কি বলছেন, তার সত্য হিসাবে বলছেন যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। অর্থাৎ নজরুল বলছেন যে তা তিনি যেটিকে সত্য বলে মনে করছেন সেই সত্যের বিরোধী যে পথ সেই পথটি তার জন্য একমাত্র বিপথ হিসেবে থাকবে, অন্য কোনো কিছু নয়। তারপর দেখো বলছেন রাজভয় লোক ভয় কোনো ভয়ই বিপথে নিয়ে যাবে না আমায়। আমি যদি সত্য সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভেতরে ভয় সেই সেই বাইরের বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। অর্থাৎ যেই মানুষটি মিথ্যার আশ্রয় নিচ্ছে সেই একমাত্র মিথ্যাকে ভয় করে এবং বাইরে কি হচ্ছে সেটিকে ভয় করে। যার নিজের অন্তর পরিষ্কার সে কখনো বাইরের বিষয় নিয়ে ভাবে না। আমাদের প্রিয় কবি কিন্তু এই কথাটি আমাদের স্পষ্ট করে বলছে। এর পরের অংশে আমরা দেখি নজরুল বলছেন নিজেকে চিনলে মানুষের মনে আপন আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কর্ণিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজে চেনা, নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কান্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মকে চেনা সহজ স্বীকারোক্তি। দেখো নজরুল বলছেন যে সবার আগে নিজেকে চিনতে হবে, কারণ যে মানুষটি নিজেকে চিনতে পারে সেই তার শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানে। তো একটা মানুষ যদি নিজের শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানে তাহলে তার পক্ষে কিন্তু এগিয়ে যাওয়া এবং সাফল্য অর্জন করা খুব সহজ বিষয় বলে মনে হয়। এবং এই যে নিজেকে চেনা এবং নিজের সত্যকে নিজের শক্তিকে জানা এবং নিজেকে নিজের সত্যকে পথ প্রদর্শক মনে করা, এটা আসলে দম্ভ নয়, অহংকার নয়, এটা হলো নিজেকে চেনার একটা সহজ স্বীকারোক্তি বলে মনে করছেন নজরুল। এরপর মূল রচনার এক অংশে আমরা আরো দেখি,
আর যদিও এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। আমরা সমাজে অনেক বিনয়ী মানুষ দেখি যারা কপট ভাবে বিনয়ী হয়ে থাকে, মানুষের চোখে ভালো হবার জন্য বিনয়ী হয়ে থাকে। নজরুল এ ধরনের বিনয়কে পছন্দ করে না এবং এ ধরনের বিনয়কে তিনি অস্বীকার করছেন, এবং তিনি চাচ্ছেন যে এই ধরনের বিনয়ের চেয়ে পৌরুষের অহংকার অনেক ভালো। এরপর মূল রচনার দ্বিতীয় অংশে আমরা দেখি, অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধ বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলার একটা অবিনয় নিশ্চয় আছে, কিন্তু তাতে কষ্ট পাওয়া, দুর্বলতা, নিজেকে চিনলে নিজের সত্যকেই, নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আছে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছেন মহাত্মা গান্ধীজি। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে আমরা সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে, এতে বলে সবচেয়ে বড় দাসত্ব। দেখো, আমরা সবসময় যেকোনো সংকটকালে নিজেরাই এগিয়ে যেতে চাই না, আমরা চাই যে এমন কেউ আসবে যে আমাদের সংকট উত্তরণ করবে অথবা নেতৃত্বের হাল ধরবে। তো নজরুল বলছেন যে এই যে পরাবলম্বন, আমরা পরের উপর নির্ভর করি, নির্ভরশীল থাকি, এটি আসলে সবচেয়ে বড় দাসত্ব, এবং এই কারণে কিন্তু আমরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি দিনে। এরপর মূল রচনার দুয়ে দেখি আমরা, অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরে গোলামির থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণ ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশে এতদিন পরাধীন থাকতো না। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক খণ্ডামি নয়, এই দম্ভ শির উঁচু করে পৌরসানে মনে একটা ডোন্ট কেয়ার ভাব। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। অর্থাৎ যে মানুষ অন্যের উপর নির্ভরশীল হবে না, যে নেতার উপর নির্ভরশীল হবে না, যে নিজেকে তৈরি করবে যে কোনো সংকট মোকাবেলার জন্য, তখন কিন্তু সাফল্য আসবে। যেমন 1971 সালে আমরা জানি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। তখন কিন্তু দেশের মানুষ তোমার বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করেননি যে বঙ্গবন্ধু সামনে এসে তাদের যুদ্ধে অনুপ্রেরণা দিবেন, এইটার জন্য অপেক্ষা করেনি তারা। সে কিন্তু সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে গেছে এবং দীর্ঘ 9 মাস লড়াই করে পাকিস্তানের কাছ থেকে কিন্তু আমাদের স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে পেরেছে। এই যে নজরুল এই কথাটা বলছেন যে আমরা সবসময় মহাপুরুষদের বা যে কোনো নেতার উপর নির্ভর করে বসে থাকতে চাই, সংকটকালে আমরা নিজেরা এগিয়ে আসতে চাই না, এই যে সংকটকালে নিজেদের এগিয়ে না আসার যে প্রবণতা, এই কারণেই কিন্তু মানুষ পরাধীন থাকে, সেই বিষয়টি বলছেন। এরপর আমরা মূল রচনা 3-এ দেখি, যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা হবে ততবারই তা পড়ে যাবে। দেশের শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মঞ্জনা। অর্থাৎ সমস্ত সমস্ত অন্যায়কে দূর করার জন্য নজরুল আশা করছেন যে আগুনের সম্মঞ্জনা, অর্থ এক অর্থ হলো ঝাড়ু, অর্থাৎ আগুনের ঝাড়ু আশা করছেন। আমার এমন গুরু নেই, কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করুক, করে করুক মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিবে না। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত, আমি কোনোদিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা পাবার শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোক আমি কোনোদিনই করব না। দেখো, নজরুল এখানে একদম স্পষ্ট করে বলছেন যে না বুঝে তিনি বোঝার ভান করা, এটাকে নজরুল ভণ্ডামি বলছেন, এবং তিনি কখনোই এ পথে যেতে চান না বলে তিনি অভিমত ব্যক্ত করছেন। এরপর দেখো বলছে, ভুলের মধ্যে দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, কোন ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। বলছেন যে আমি যখন ভুল করবো তখন আমি সে ভুলটি স্বীকার করে নিব, সেটি কোনো ভুলে না, সেটি না বুঝে নয় এবং ভয়েও নয়, ভয়ে ভুল স্বীকার করবো না। আমি যখন বুঝতে পারবো যে আমি ভুল করেছি তখন সেই ভুল আমি স্বীকার করে নেব। কিন্তু আমাদের সমাজে দেখো
যে ভুল, নিজে ভুল করেছে, ভুল স্বীকার করার প্রবণতা কতজন মানুষের আছে? খুব কম মানুষই নিজের ভুল স্বীকার করে। এবং এই যে নিজের ভুল স্বীকার না করার যে প্রবণতা, তার কারণে কিন্তু আমাদের সমাজে এত অশান্তি সারা দিকে চারিদিকে। তারপর দেখো যে বলছেন ভুল করছি বা করেছি বুঝেও শুধু নিজেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে সহ্য করে থাকবো। আমরা আমাদের দেশের বিভিন্ন বড় বড় নেতৃবৃন্দের মধ্যে দেখি যে তারা ভুল করেছেন, এটা বুঝেও তারা এই ভুলের উপরেই কিন্তু প্রতিষ্ঠিত থাকতে চান, তারা স্বীকার করতে চান না তারা ভুল করেছেন। তারপর দেখো রোজ বলছেন, তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে, একমাত্র মিথ্যার জলই এই শিক্ষাকে নেভাতে পারবে, তাছাড়া কেউ নেভাতে পারবে না। নজর বলছেন যে আমি যদি ভয়ের কারণে ভুল স্বীকার করি অথবা ভুলের উপরই প্রতিষ্ঠিত থাকি, তাহলে আমার সত্যের আগুন একদিন নিভে যাবে। তারপর প্রবন্ধটার একবারে শেষ অংশে আমরা একটু দেখি। মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলমানের মিলনের অন্তর এবং ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলত দূর করা আমার এই প্রবন্ধের অন্যতম উদ্দেশ্য। মানুষ যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোন হিংসার দুশ্মনের ভাব মানে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে ধর্মকে ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা গুলিয়ে বাহির করলাম। অর্থাৎ এই রচনা মূল উদ্দেশ্য হলো হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা মিলনের ক্ষেত্রে বাধা কোথায় সেটি দেখিয়ে দেওয়া, এবং এই গলত দূর করার উদ্দেশ্য হলো আমাদের জাতীয় কবি। তো তিনি বলছেন যে যেখানে মানুষে মানুষের মনুষ্যত্ব সবচেয়ে বড় সত্য, সেখানে অন্য কিছু বড় স্থান দখল করতে পারে না। বলছেন তিনি অর্থাৎ এই প্রবন্ধে মানুষের মূল্যবোধকে এবং মানুষকে সবচেয়ে বড় হিসেবে দেখাচ্ছেন এবং মানুষকেই কিন্তু তিনি এখানে গুরুত্ব দিচ্ছেন। আমরা নজরুলের প্রত্যেকটি সাহিত্যে এই মানুষকে গুরুত্ব দেওয়ার এবং মানুষকে তোমার সবচেয়ে বড় হিসেবে দেখার প্রবণতা কিন্তু আমরা দেখি। নজরুল, তোমরা চণ্ডীদাসের একটি লাইন আছে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। নজরুল কিন্তু এই ঘরানার কবি, এবং নজরুলের প্রত্যেকটি সাহিত্যে কিন্তু আমরা এই যে মানুষকে প্রাধান্য দেয়া এবং মানুষের সত্যকে স্বীকার করার প্রবণতাই কিন্তু আমরা সবচেয়ে বেশি করে দেখি। সুতরাং আমাদের এই প্রবন্ধের মধ্যেও কিন্তু নজরুল তাই বলছেন, এবং বলছেন যে প্রত্যেকের মানুষ তার নিজেকে চিনতে হবে এবং নিজের সত্যকে আবিষ্কার করতে হবে, এবং প্রত্যেকটি মানুষের মধ্যে নিজের যে সম্ভাবনা বা সীমাবদ্ধতা আছে তাকে সবার আগে খুঁজে বের করতে হবে, এবং প্রত্যেকটি মানুষ নিজের সম্ভাবনা এবং শক্তিকে সে স্বীকার করবে এবং শক্তির উপরে সে প্রতিষ্ঠিত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করেছেন নজরুল ইসলাম। সুতরাং আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দরা এই প্রবন্ধটি পড়ার পর তাদের নিজেদের শক্তি, নিজেদের ব্যক্তিত্ব সম্পর্কে তারা অনুসন্ধান করতে শিখবে। আজকে আমাদের এই প্রবন্ধটি পাঠ শেষ হলো, তোমরা প্রবন্ধটি মনোযোগ দিয়ে পড়বে, কোথাও যদি কোনো সমস্যা অনুভব করো তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো এতটুকুই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের আবার কথা হবে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।